যাই হোক, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বীজগণিতীয় রাশি নিয়ে আলোচনা করব। বীজগণিতীয় রাশি এটা জানতে গেলে আমাদেরকে কতগুলো টার্ম নিয়ে আলোচনা করতে হয় সেগুলো আমরা দেখব, যেমন প্রতীক, চলক, সহগ, সূচক, এই বিষয়গুলো কি কি, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। আর এগুলো অবশ্যই জানতে হবে, না জানলে কিন্তু আমরা অনুশীলনীর অঙ্ক করতে পারবো না, প্লাস এমসিকিউ গুলো সমাধান করতে পারবো না। তো প্রথমেই আমরা বীজগণিতিক প্রতীক যে আছে, বীজগণিতীয় প্রতীক, সেই প্রতীক গুলো কি কি দেখো। আমরা পাটিগণিতে এক দুই যেগুলো ব্যবহার করেছি, বীজগাণিতিকের বেলায় শুধুমাত্র 1 2 3 4 5 6 7 8 9 আর জিরো তো থাকবে, কিন্তু পাটিগণিতের 1 2 3 4 5 6 7 8 9 এবং শূন্য একই কথা, শুধু এখানে ইংরেজিতে ব্যবহার করব আমরা। তো সংখ্যাগুলো এভাবে লিখব, তবে কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগই দেখা যাচ্ছে যে সংখ্যা সহ আবার এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড এই প্রতীকগুলো ব্যবহার করা হয়। তো এই প্রতীকগুলোর মধ্যে আবার ভিন্নতাও আছে, সেগুলো আমরা দেখব। তো এ বি সি প্রতীক কেন, যদি বলি যে একটি কলমের দাম এ টাকা, একটি পেন্সিলের দাম বি টাকা, একটি খাতার দাম সি টাকা, তখন দেখো টাকার পরিমাণকে এখানে আমি কিন্তু এ বি সি এগুলো দ্বারা প্রকাশ করছি। আবার অনেক সময় হবে কি, যদি এ সমান 2, বি সমান 3, আবার সি সমান 4 হয় তাহলে কত, তাহলে প্রতীকের আবার মান থাকে, এখানে নির্দিষ্ট একটা মান থাকে, ভ্যালু থাকে। তো বীজগণিতে এরকম আমরা প্রতীকের সম্মুখীন হব, বা এগুলো দিয়ে সমস্যার সমাধান করতে হয়। তো প্রথমেই আসো বীজগণিতীয় চলক। চলক কি? চলক সহজ কথায় একটা অজ্ঞাত রাশি। চলক সবসময় হবে একটা অজ্ঞাত রাশি। কেমন? যদি বলি, যেমন ধরো তোমার বাবা তোমাকে এক্স টাকা দিল, তার সাথে তোমার মাও কিছু টাকা দিল, তো তোমার মা যদি 10 টাকা দেয়, তোমার কাছে 15 টাকা হলো, তাহলে এক্স এর মানটা কত? তাহলে তোমার বাবা দিয়েছে এক্স টাকা আর মা দিয়েছে 10 টাকা, মোট হয়েছে তোমার কত? 15 টাকা। তাহলে এক্স এর মান কত? 5 টাকা। তাহলে দেখো এক্স কিন্তু প্রথমে মান ছিল না, কিন্তু পরে আমরা অঙ্ক করে বের করতে পেরেছি যে এটা 5, এক্স এর মান 5। তো সহজেই বোঝা যাচ্ছে তাহলে এক্স ওখানে কি ছিল, অজ্ঞাত ছিল, এক্স এর মানটা জানা ছিল না আমাদের, কিন্তু পরে আমরা বের করতে পেরেছি, এই এক্সটাই হচ্ছে চলক। তাহলে এক্স এর মানটাই হচ্ছে, এক্স হচ্ছে চলক। তাহলে চলকের ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাই কি কি, যে চলক একটি এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়, রাইট? তারপরে চলকের মান নির্দিষ্ট নয়, তারপর চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, এই তিনটা বৈশিষ্ট্য। যেমন ধরো চলকের মানের পরিবর্তন হতে পারে, যেমন আমি এখানে এক্স এর মান 5 বা 10 হতে পারে এরকম বলেছি, যেমন ধরো এক্স প্লাস 5, আমি লিখলাম এক্স প্লাস 5, এটা একটা আমাদের রাশি, এটা একটা বীজগণিতীয় রাশি, এবং এখানে এক্স একটা চলক। তো এক্স 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 এর ভ্যালুটা যদি আমরা 1 অর 2
or 3 এরকম বসাই তাহলে x plus 5 সমান পাবো আমরা কত 6 মানে 1 বসালে 6 2 বসালে 7 আর 3 বসালে 8 এইরকম পাবো এই জন্য বলা হচ্ছে যে চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় যার মানের পরিবর্তন হয় এবং আরো কি বলা হচ্ছে যে চলকের মান নির্দিষ্ট নয় চলকের মান নির্দিষ্ট নয় তারপরে বলা হচ্ছে যে চলক বিভিন্ন মান ধারণ করতে পারে চলক বিভিন্ন ধারণ মান ওকে তাহলে এখানে দেখো x প্লাস 5 এর এটা একটা বীজগাণিতিক রাশি যেখানে x একটি চলক তো এই চলকের মান 1 2 3 এরকম হতে পারে তো এরকম যখন হবে তখন আমরা কি করব এই চলকের মান যদি 1 2 3 বসাই x এর মান তাহলে সেখানে কি পাওয়া যাচ্ছে এখানে কিন্তু ভিন্নতা দেখা দিবে আচ্ছা তাহলে বুঝছো সবাই চলক তবে চলক x এর পরিবর্তে y ও ব্যবহার করা হতে পারে z ও ব্যবহার করা যেতে পারে অর্থাৎ চলক বিভিন্ন রকম হতে পারে প্রক্রিয়া চিহ্ন আমি এখানে তোমাদের দেখো পাটিগণিত আর বীজগণিতের সাথে যে প্রক্রিয়া চিহ্ন সম্পর্ক সেইগুলো বিষয় দেখাইছি আচ্ছা উল্লাস হ্যান্ড রাইজ করছে বলো স্যার হ্যাঁ স্যার আগে একটু স্লাইডটা দেখান তো ওটা স্ক্রিনশট দিইনি ও আচ্ছা ঠিক আছে বাবা এই নাও স্যার হইছে মিউট হয়ে যাবে তাহলে দেখো প্রক্রিয়া চিহ্ন আমরা পাটিগণিতে ব্যবহার করেছি প্রক্রিয়া চিহ্ন এবার বীজগণিতেও পাটিগণিতে যেটা আমরা যোগ বলেছি বীজগণিতের ক্ষেত্রে সেখানে আমরা বলবো প্লাস পাটিগণিতে বলেছি বিয়োগ বীজগণিতে বলবো মাইনাস পাটিগণিতে বলেছি গুণ বীজগণিতে এসে বলবো মাল্টিপ্লিকেশন বা ইনটু অর ডট এখানে একটা বিষয় খেয়াল করো ভালো করে এই যে পাটিগণিতে শুধুমাত্র একটা চিহ্ন দ্বারাই গুণ প্রকাশ করা হচ্ছে কিন্তু বীজগণিতের বেলায় দুটো চিহ্ন এই দেখো এই পাশে একটা ডট এবং আরেকটা হচ্ছে ক্রস তাহলে এই দুটো চিহ্ন দ্বারা বীজগণিতের ক্ষেত্রে গুণ চিহ্ন প্রকাশ করা হয় কি কি দ্বারা ইনটু বা ডট চিহ্ন দ্বারা আর পাটিগণিতের বেলায় আমরা ভাগ বলি বীজগণিতের ক্ষেত্রে এই প্রক্রিয়া চিহ্নটাকে বলবো ডিভিশন তো চলো আমরা দুই একটা উদাহরণ দেখে নিই যে কিভাবে এগুলো আমরা ইউজ করব আচ্ছা রাফি বলো ওকে দেখো x এবং y দুইটি চলক এখানে আমি দুইটা চলক ব্যবহার করেছি x এবং y তো x প্লাস y কে লেখা হবে x তারপরে প্লাস চিহ্ন তারপরে y x মাইনাস y কে লেখা হবে x তারপর মাইনাস চিহ্ন তারপরে y x ইনটু y কে লেখা হবে x তারপর ইনটু বা মাল্টিপ্লিকেশন চিহ্ন তারপরে y অথবা লেখা যেতে পারে x ডট y অথবা x y
বলো রুকনুজ্জামান স্যার। হুম স্যার ডট কেন লেখা হয় স্যার? এটা তো একটা ডট স্যার, এটা তো কোনো গুণ চিহ্ন না। না, এটা লেখা হচ্ছে কারণ হলো যে তোমাদেরকে প্রথমে আমি বলে দিলাম যে বীজগণিতের ক্ষেত্রে আমরা এই রকম ক্রস চিহ্ন দিয়ে গুণ প্রকাশ করি অথবা ডট চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে ডট ডট দেওয়ার অর্থ হলো এটা একটা প্রকাশের নিয়ম, এই ডটটা হলো গুণ প্রকাশের একটা নিয়ম, অথবা শুধু এক্স ওয়াই এটা দ্বারাও কিন্তু গুণ বোঝাবে। এই যেমন ধরো এই এ ডট বি, এটাও গুণ প্রকাশ করবে, আবার এ মাল্টিপ্লিকেশন অর ক্রস চিহ্ন দিয়ে বলবো আমরা বি, এটাও গুণ প্রকাশ করবে। এইটা সমানও এ বি হবে, এইটা সমানও এ বি হবে। তাহলে আমি এর আগেও বললাম এখনো বলছি যে গুণের ক্ষেত্রে বীজগণিতে দুইটা প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করা হয়, একটা ডট চিহ্ন আর একটা ক্রস চিহ্ন। আচ্ছা নীরব সাহা হলো স্যার, এখানে লেখা আছে এক্স ইনটু ওয়াই কে লেখা যায় এক্স ইন এক্স ইনটু ওয়াই বা এক্স ডট ওয়াই বা এক্স ওয়াই, এখানে কি এক্স ওয়াই গুণ হয়ে আছে? হ্যাঁ হ্যাঁ এক্স ওয়াই গুণে আছে শেষে। হ্যাঁ অবশ্যই। যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে এখানে বলতো কি তুমি বল, তোমাকে বলতে হবে যে পি ইনটু কিউ আর পি, হ্যাঁ পি ইনটু কিউ এইভাবে। থ্যাংক ইউ। আচ্ছা বুঝলাম স্যার, থ্রি একসাথে একই কি বললা স্যার? সব শেষে থ্রি সাথে এক্স দেওয়া, কিন্তু কোনো কিছু চিহ্ন দেয়া নাই। আচ্ছা ওখানে আমি আসি, দাঁড়াও ওখানে তো শেষ হয়নি। তারপরে দেখো এক্স ডিভিশন ওয়াই, এটাকে লেখা যাবে এক্স ডিভিশন চিহ্ন বা প্রক্রিয়া চিহ্ন ওয়াই অথবা এক্স ডিভাইডেড ওয়াই। দেখো এইখানে আবার আসো, এই চিহ্নটার ক্ষেত্রে এক্স ডিভিশন ওয়াই আবার কখনো অনুপাতে প্রকাশ করলেও ভাগ হয় এক্স ডিভাইডেড ওয়াই। তাহলে এখানে কিন্তু অনুপাতে কিন্তু প্রকাশ করা হয়েছে ভাগকে, অথবা এইটাকে আমরা অনেক সময় দেখবো কোথাও এরকম লেখা আছে এক্স ওয়াই। তাহলে এই এইভাবেও যদি থাকে তাহলে আমরা এটাকে ভাগ বলবো। আচ্ছা মনন বলো স্যার, এখানে x ইনটু y যেটা লেখা আছে স্যার, ওখানে গুণের যে তিনটা আপনি বললেন স্যার, ওই তিনটার মধ্যে যে কোনো একটা দিলেই কি হবে? হ্যাঁ যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো, তিনটাই ব্যবহার করতে হবে এমন কোনো কথা না, তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো তোমার যেটা সহজ মনে হবে এই আর কি। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। আচ্ছা উল্লাস বলো, আমাকে পড়াতে দাও, এত কথা বললে কখন পড়াবো? এখানে স্যার ওই তো গুণের যে তিনটা বুঝালেন, হ্যাঁ ওখানে স্যার আমরা যদি গুণ চিহ্ন বা ডট না দিয়ে যদি এমনি লিখি তাও হবে? হ্যাঁ তাও হবে, মানে এই তিনটা পদ্ধতির যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এই তিনটা সবাইকে বলতেছি আবারও, এই তিনটা পদ্ধতির যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো। তো ভাগের ক্ষেত্রেও দেখো আমি তিন ভাবে লিখেছি, এই যে এক্স ভাগ চিহ্ন দিয়েছি মানে ডিভিশন ওয়াই, এখানে এক্স ডিভাইডেড বাই ওয়াই এটাও কিন্তু এক্স ডিভাইডেড বাই ওয়াই, এই তিন ভাবেও কিন্তু থাকতে পারে। এখন এটা হলো তোমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে যে তোমরা অনেক সময় অবলিক বুঝো, এই চিহ্নটাকে কিন্তু অনেক সময় অবলিক বুঝো। তো অঙ্কে যদি এইভাবে থাকে তাহলে অবলিক হবে না, কিন্তু এটা ভাগ, যদি অঙ্কের ক্ষেত্রে এটা থাকে এটা অবলিক চিহ্ন না এটা ভাগ, এটা মনে রাখবা। আচ্ছা তারপরে দেখো এক্স ইনটু থ্রি কে লেখা হবে এক্স ইনটু থ্রি বা এক্স ডট থ্রি অর থ্রি এক্স, কিন্তু এইখানে এসে দেখো মজার বিষয় মানে আমরা এখানকার উদাহরণ দেওয়া হয়েছে এক্স ইনটু
3 সমান 3x এটা সঠিক কিন্তু x 3 এটা ভুল কেন ভুল আর কেন সঠিক সব সময় একটা কথা মনে রাখবা যে সংখ্যা সহ সব প্রথমে হবে বামে হবে চলক ডান পাশে হবে সংখ্যা প্রথমে কোথায় বসবে বাম পাশে এবং চলকটা আসবে ডান পাশে তাহলে এই জন্য আমরা x into 3 সমান 3x লিখব কিন্তু x3 লিখব না এটা লেখা যাবে না কিন্তু এটা লিখব এর কারণ কি ওই তো সংখ্যা চলকের বামে বসে এখন তোমাদের মনে হতে পারে যে স্যার তাহলে তো এটা তো আগে x আছে পরে তো 3 আছে তাহলে যদি স্যার আমরা যদি এরকম লিখি 3 into x তখন কি লিখব তখনও কিন্তু আমরা এই 3x লিখব কখনোই এটা লিখব না x3 লিখব না 3x লিখব বাট x3 এটা লিখব না যেভাবেই থাক না কেন আমরা প্রথমে সংখ্যা দিব পরে চলক আশা করি মনে থাকবে তোমাদের এবার আসো বীজগণিতীয় রাশি এবং পদ তানবিন বলো স্যার আমরা যদি x3 লিখি তাহলে কি সেটা ভুল হবে সেটা লেখার নিয়মের মধ্যে পড়ে না বাবা এখানে ওই জন্যই বারবার আমি বলে দিলাম যে ওটা লিখবা না কারণ তোমাকে বললাম যে চলকটা পরে হবে আগে সংখ্যাটা সামনে হবে ওকে থ্যাংক ইউ আচ্ছা দেখো বীজ গণিতীয় রাশি কি প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা সূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয় বীজগণিতীয় রাশির যে যে অংশে যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে আচ্ছা তাহলে কি বুঝলাম আমরা প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা সূচক প্রতীক এর অর্থবোধক সংযোজক আচ্ছা তাসমিলুর বলো ওকে তাহলে প্রক্রিয়া চিহ্ন এও সংখ্যা সূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাস তাহলে এইটা প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা সূচক প্রতীক এমন ভাবে ব্যবহার করব আমরা যেটা একটা অর্থবোধক সংযোগ একটা অর্থ থাকবে যার একটা নির্দিষ্ট অংশ থাকবে এবং সহজ কথায় যারা যোগ অথবা বিয়োগ অর্থাৎ প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দ্বারা পৃথক থাকবে তাদেরকে একত্রে বলা হচ্ছে একটা রাশি আর প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দ্বারা পৃথকৃত অংশগুলোকে বলা হচ্ছে পদ তাহলে বীজগণিতিক রাশি বলতে বোঝানো হচ্ছে এক বা একাধিক পদের সমষ্টি বা অন্তরফল তাহলে বীজগণিতীয় রাশি হতে পারে কি এক বা একাধিক রাশির সমষ্টি হতে পারে বা অন্তরফল মানে কি বিয়োগফল হতে পারে তাহলে বীজগণিতীয় রাশিতে একটা পদ থাকতে পারে একাধিক পদ থাকবে এবং পদগুলো কি হবে প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা পৃথক থাকবে তো এখানে খেয়াল করো আমি একটা বীজগণিতীয় রাশি লিখছি
3x plus 2y divided z plus 4b into y. এই যে একটা রাশি আমি লিখেছি, এই রাশিতে কয়টি পদ আছে, কয়টি পদ আছে? তাহলে আমি বলেছি কি যে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা পদগুলো আলাদা থাকবে। তো তোমরা ভালো করে দেখো, এখানে প্লাস দ্বারা কি 3x 2y ডিভাইডেড z এবং 4b ইনটু y, এই তিনটা পদ প্লাস দ্বারা আলাদা করা আছে। তাহলে এই রাশিতে তিনটা পদ আছে, অর্থাৎ 3x 2y ডিভাইডেড z এবং 4b ইনটু y। স্যার রোকনুজ্জামান বলো। স্যার বলো, তো এইগুলো রাশিগুলোর যোগ ও বিয়োগের সংযুক্ত থাকে, আপনি হচ্ছে আলাদা থাকতে বললেন, সেটা তো লেখা আছে এখানে, সংযুক্তই তো আছে। আমি বলেছি যে যোগ এবং বিয়োগ দ্বারা সংযুক্ত থাকবে, অর্থাৎ এক বা একাধিক রাশি যখন যোগ চিহ্ন অর্থাৎ প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন অর্থাৎ এরা সমষ্টিগতভাবে অথবা অন্তর্ফল হিসেবে মানে বিয়োগফল হিসেবে থাকবে, তখন এদের হবে, এদেরকে বলা হবে রাশি। তো এরকম আমি রাশির উদাহরণ দিচ্ছি, এখানে তিনটাই যোগ আছে, তো এই জন্য তোমার মনে হচ্ছে যে সংযুক্ত মানে যোগ, আসলে তা না, রাশিতে বিয়োগ চিহ্ন থাকবে মানে একত্রিত থাকবে, যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন একত্রিত থাকবে, এই জন্য বলা হচ্ছে সংযুক্ত। এই সংযুক্ত অর্থ হলো যে যোগ না, মানে দুটা চিহ্নের সমাবেশ, এটা বোঝানো হচ্ছে। আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো, ধন্যবাদ তোমাকে। আচ্ছা তাহলে এখানে তিনটা রাশি পেয়ে গেলাম আমরা, এবার দেখো এই যে নিচের রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। তো দেখো তোমার প্রশ্নের উত্তর এখানেই আছে, এখানে দেখো যোগ চিহ্ন আছে এবং বিয়োগ চিহ্ন আছে, অর্থাৎ প্লাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে, তার মানে হলো প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দ্বারা এই রাশিটি পরস্পরের সাথে কি আছে, সংযুক্ত আছে, এটা পুরোটা মিলে একটা রাশি, এই পুরোটা মিলে একটা রাশি যেখানে যোগ এবং বিয়োগ অর্থাৎ প্লাস মাইনাস চিহ্ন আছে। এখন দেখো কয়টা পদ আছে, তাহলে প্লাস এবং মাইনাস দ্বারা কয়টা ভাগে এটা ভাগ করা আছে, কয়টা ভাগে বিভক্ত আছে, সেইটাই আমাদের খুঁজে বের করতে হবে। তো প্রথমে দেখো এখানে 3a ইনটু b প্লাস এর আগে, তাহলে এইটা একটা পদ, এই যে মাইনাস আছে তাহলে মাইনাসের আগে 8y, এইটা একটা পদ, তারপর প্লাস এর আগে 2x ডিভাইডেড 3c, এইটা একটা পদ, এবং সবশেষে আছে 5z, এইটা একটা পদ। তাহলে এই বীজগণিতীয় রাশিতে চারটা পদ আছে এবং পদগুলো প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা আলাদা থাকবে। এবার আসো সহগ, কোন একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণক রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলা হয়। সহজ কথায় কোনো চলকের সাথে যদি কোনো সংখ্যা যুক্ত থাকে সামনের দিকে, তোমাদের আগের স্লাইডে বলেছিলাম না যে চলক পরে থাকবে সংখ্যা প্রথমে থাকবে, তো চলকের সাথে যখন সংখ্যা থাকবে তখন ওই সংখ্যাটি হচ্ছে সংখ্যা সহগ বা সহগ, কার, চলকের, চলকের সংখ্যা সহগ বা সহগ। তো এখন খেয়াল করো ভালো করে, যেমন আমি এখানে লিখেছি যে 5x 3y এবং 7xy, এই তিনটা
আমি রাশি লিখেছি একপদী রাশি। আচ্ছা ভালো কথা, এখানে একটা কথা আমার মনে পড়ে গেল, একপদী রাশি এবং বহুপদী রাশি। আমরা এর আগের স্লাইডে খেয়াল করো, আগের স্লাইডে যেটা দেখেছি সেখানে অনেকগুলো পদ আছে না, কোনোটাতে তিনটা দেখলাম, কোনোটাতে চারটা পদ আছে, কোনোটাতে দুটা আছে, কোনোটাতে পাঁচটা আছে, এরকম। অর্থাৎ একের অধিক যদি হয় তাহলে তখন আমরা এটাকে বহুপদী রাশি বলবো, আর যদি একটাই পদ থাকে তখন আমরা তাকে একপদী রাশি বলবো। আর এই একপদী রাশিতে যেমন এখানে 5x, 5x, এই 5x এ x কি, x হলো চলক, তাহলে চলকের সাথে যে সংখ্যা আছে তাকে কি বলা হবে, সংখ্যা সহক, বা ওই চলকের সংখ্যা সহক, বা ওই চলকের সহক। তাহলে এখানে x এর সহক কত, 5, x এর সহক হলো 5। তেমনি 3y এর ক্ষেত্রে, 3y এর ক্ষেত্রে, 3y এর ক্ষেত্রে y এর সহক হচ্ছে 3। তেমনি এখানে দেখো দুইটা চলক আছে একসাথে, x এবং y, তাহলে x y এই দুটা চলকের সহক বা সংখ্যা সহক হচ্ছে 7। তাহলে আমরা সহক দুই ধরনের, একটা হলো সংখ্যা সহক আর একটা আক্ষরিক সহক, সংখ্যা সহক এবং আক্ষরিক সহক। তো আক্ষরিক সহক কেমন দেখো, এইখানে যদি ওই সংখ্যার পরিবর্তে, চলকের সাথে সংখ্যার পরিবর্তে যদি কোনো অক্ষর থাকে তখন আমরা তাকে আক্ষরিক সহক বলবো। যেমন এখানে এ এক্স, যদি এখানে এক্স চলক তাহলে এ হবে তার আক্ষরিক সহক। বি ওয়াই, এখানে ওয়াই চলক তাহলে বি হবে এর আক্ষরিক সহক। সি এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই চলক, তো সুতরাং সি হবে এক্স ওয়াই এর আক্ষরিক সহক। তাহলে আমরা সহক কত প্রকার বুঝলাম, সহক দুই প্রকার, একটা সংখ্যা সহক আর একটা আক্ষরিক সহক। দেখো এখানে সংখ্যা সহক সংক্রান্ত আমরা একটু সমস্যা দেখতে পাচ্ছি। তো এখানে প্রথমেই দেখো আছে 8x, 8x, তাহলে x চলক, x কি হিসেবে আছে, 8 ইনটু x, 8x, তাহলে x এর সহক কত, 8, 8, তাই না, x এর সহক 8। তেমনি ভাবে 7xy, 7xy, তাহলে 7 ইনটু xy, তাহলে xy এখানে যেহেতু চলক তাহলে xy এর সহক 7। পরবর্তীতে 3/2 into AB, তাহলে এখানে AB এর সহগ হবে 3/2 AXY। তাহলে এখানে আমি যদি বলি যে এগুলোর সংখ্যা সহগ কিভাবে বের করব, তাহলে এখানে তো কিছুই নেই, শুধু AXY আছে, তো AXY কয়টা আছে, একটা, তাহলে আমাকে ধরে নিতে হবে এখানে 1, 1 আছে, এই জন্য 1 ইন্টু AXY, তাহলে AXY সহক 1। এবার দেখো মাইনাস XYZ, মাইনাস XYZ, তাহলে এখানেও তো এর সামনে কোনো সংখ্যা নাই, তাহলে যেহেতু এই চিহ্নটা মাইনাস আছে এর জন্য মাইনাস 1 ইন্টু XYZ, তাহলে XYZ এর সহক হবে মাইনাস 1। তাহলে তোমরা বুঝতে পারছো যে সহক ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে, সংখ্যা সহক বা সহক ধনাত্মক হতে পারে এবং ঋণাত্মক হতে পারে। এবার দেখো আক্ষরিক সহক, আক্ষরিক সহক এখানে বি এক্স, তাহলে বি ইন্টু এক্স, তাহলে এক্স এর সহক বি, পি কিউ এক্স, তাহলে এক্স এর সহক এখানে পি কিউ, কারণ এক্স চলক। এইবার আসো এখানে দুইটা পদ আছে আমাদের, এখানে দুইটা পদ এম এক্স প্লাস সি, তাহলে এখানে এম ইন্টু এক্স, তাহলে এক্স এর সহক হচ্ছে এম, তাহলে এক্স এর সহক হচ্ছে এম। এখন যদি বলা হয় সি চলক,
তাহলে সি এর সহগ কত হবে 1 আবার নিচের রাশিতে দেখো a ইনটু x b ইনটু z আমি যদি এটাতে এরকম করে লিখতাম b ইনটু z তাহলে কি b ইনটু z এর সামনে কি আছে মাইনাস 1 আছে না মাইনাস 1 আছে ইনটু b ইনটু z তাহলে x এর চলক এখানে কি হচ্ছে a তাহলে b z এর চলক যদি বলতাম আমি যদি বলতাম যে z চলক z এর সহগ কি হবে তাহলে z এর সহগ হবে তখন মাইনাস b যদি আমি z কে এখানে চলক হিসেবে উল্লেখ করি তাহলে z এর চলক সহগ হবে মাইনাস b আমি শুধু x এর কথা বলছি তো এর জন্য শুধু এই x এর কথাই চিন্তা করছি আমি যদি z কে আলাদা চলক ধরি তাহলে এখানে z এর সহগ হবে মাইনাস b আচ্ছা তাসমিলুর রহমান বলো তাসমিলুর বলো আচ্ছা রোহিত রোহিত বলো তাসমিলের কথা শুনতে পাচ্ছি না আমি বাবা অডিও কানেক্ট করে নাও মনন বলো স্যার আমাদের পরীক্ষায় কি স্যার উল্লেখ করা থাকবে যে এটার সহগ নির্ণয় করো এটার সহগ নির্ণয় করো না 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 তুমি ঠিক ধরেছো পরীক্ষায় উল্লেখ থাকবে যে x এর সহগ কত ওই রাশিতে y এর সহগ কত বা ওই রাশিতে z এর সহগ কত এটা উল্লেখ থাকবে টেনশনের কোনো কারণ নাই এখানে ঠিক আছে থ্যাংক ইউ স্যার আচ্ছা তোমাকেও ধন্যবাদ আচ্ছা আমরা পরে দেখি কি আলোচনার কি আছে দেখে নেই আচ্ছা সূচক সূচক এইটা সূচক হচ্ছে কি কোন রাশিতে একই উৎপাদক কতবার আছে সেটাই হচ্ছে তার সূচক আর উৎপাদককে বলা হবে ভিত্তি যেমন 16 এখানে আমরা 16 কে ভেঙে নিয়েছি উৎপাদকে বিশ্লেষণ করেছি উৎপাদক চারটা উৎপাদক পাওয়া গেছে তার মানে এখানে আমরা সমান লিখতে পারি কি এটা সমান লিখতে পারি 2 এর উপর 4 মানে এখানে চারটা 2 আছে